বেগুন চাল, আলু দিয়ে চাল, আজকে বেশি দিয়ে না বেজে তো মনে এলাচিয়া ডালচিনি তোমার ছাগলের একটা গন্ধ আছে, গন্ধ থাকতো না যাই এলাচিয়া ডালচিনি লালস পাড়ি গেছে এদিন খাইয়া আনতেছ গুড়টে ফাটলা হচ্ছে, গুড় ফাটলা নাই কিন্তু ফাটলা হচ্ছে আমি যদি আহ ডালচিনি ফানি জেনে এলাচি এলাচি আর ডালচিনি ও তার ফানি যে নাই তো গুড় ফানি গেছিল আর ইয়া তুসলাম গরম পানি ডালিয়া ডেক কিন্তু আমার বেশি বড় না একটুমুটি ডেক আমি চাউল দিলাম ওখানে চাউল দিলাম গুড়ি দিলে আমি লগে লগে করি লাই গোলা গুলিয়া লগে হান্দেস করি লাই ওই কেন মানে বেশি হিসাব হইলে বারোটো হইতো তো কর্ম বিশটা বাড়ি বাড়ি কর্ম যখন আতুরি হান্দেস সরু সরু তারা করে আর চাউল চাউল দিলাই আমি ব্লেন্ডার করিয়া গুড়ি কুচি না আর ফুকনা গুড়ি দিলে ফুকনা গুড়ি দিলে আর কি দুই ঘন্টা রাখা লাগে দুই তিন ঘন্টা নাইলে হান্দেস টেম টেম বাড়ি যায় বাড়ি যাই গিয়া বড় বাড়ি যাই গিয়া ফুস করে ডাক দিয়া আর নাইলে তেলা বেড়া জেলা মনে করবে আর চাউল দিলে আমার ওবার গুড়ি করতাম করি চাউল ভিজে গিয়া গুড়ি করতাম করি আর আমার কিতা করছি একটা বড় কিতা আনছিলাম ব্লেন্ডার আর বলি তাম গুড়ি কুটিয়া শুকনা গুড়ি কুটিয়া নষ্ট করে দিয়েছি অন্য একটা তুলা চাউল দিয়ে জহরিয়া ডালচিনি এলাচির ফানি দিয়া কাশরিয়া তো গুড়ি কুটিয়া কি মিশাই গেছি আনতেছ আর বাদে ময়দা লাগে বন্ধু গেলে দেখো দেখলে লাগে বনে গেছে উঠতে দেবো দেখলে কিন্তু বনে গেছে মানে গুড়ো এসে বেশি গালি গালি এখন দাঁড়াই গুড়ো এসে গিয়ে সামান্য অল্প ময়দা দিছি রাত্রেবেলা মনে করবো ডাক্তারও নিষেধ কিন্তু আমি মিঠা খাইতাম না কিন্তু খাইলেই লুফ সামলাইতাম পারি না আমার হান্দেস করা শেষ মেনুগুলো কর্তা হচ্ছে আমার হান্দেস শেষ